বিশাল এক মূর্তি, চোখে যেন প্রখর তেজ, সামনে দাঁড়ালেই ভক্তিতে মাথা ঝুঁকে আসে। স্থানীয়রা বলে অলৌকিক শক্তি রয়েছে মায়ের। আজকে কথা বলবো নৈহাটির বড় মাকে নিয়ে। কেন দেবীকে বড় মা নামে ডাকা হয়, তার মাহাত্ম্যই বা কী, কে বা কবে এই পুজো শুরু করেন, এই সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এছাড়া এবছর পুজোর সময় কখন এবং কিভাবে বড় মার কাছে পুজো দেবেন সমস্ত তথ্য বলবো এই ভিডিওর মাধ্যমে। তাই জন্য একটু ধৈর্য ধরে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার, আমি অস্মিতা, স্বাগত জানাচ্ছি আপনাদের অস্মিতাস ডেইলি ব্লগ চ্যানেলে। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রায় 100 বছর আগের কথা, বন্ধুদের সঙ্গে নবদ্বীপে রাস দেখতে যান নৈহাটির এক বাসিন্দা ভবেশ চক্রবর্তী। সেখানে রক্ষাকালীর বড় একটি মূর্তি দেখে পুজো করার ইচ্ছে জাগে তাঁর। বাড়ি ফিরে সেই প্রস্তুতি শুরু করে দেন তিনি। পরের বছর থেকে শুরু হয় পুজো। সেই কারণে এই দেবী ভবেশকালী নামেও পরিচিত। ভবেশকালী নামের তো মানে বোঝা গেল, কিন্তু বড় মা কেন? জানা যায় এই কালী মূর্তির উচ্চতা প্রায় 21 ফুট। উচ্চতার কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে দেবী বড় মা নামেই পরিচিত। সেই নামই লোকমুখে ছড়িয়ে পড়ে রাজ্যবাসীর কাছে। গত বছর পুজোর 100 বছর পূর্ণ হয়েছে। নবরূপে সাজানো হয়েছে মন্দির, গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। এখানে নিত্যদিন পূজিত হন মা। নিয়ম মেনে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন শুরু হয় 21 ফুটের মাটির প্রতিমা তৈরির কাজ। পুজোয় 100 সোনা এবং রূপোর গয়নায় সাজানো হয় মূর্তি। বিসর্জনের দিন গয়না খুলে ফুলের সাজে সাজানো হয় মাকে। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে নৈহাটি এসে পুজো দেওয়া সম্ভব হচ্ছে না, তারা কিন্তু বাড়ি বসেই পুজো দিতে পারেন। এবার চলতি বছরেই ভক্তদের আবেদন মেনে অনলাইন অ্যাপের মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা শুরু করেছে কমিটি। এছাড়াও সারা বছর পুজো দেখার জন্য মন্দিরের বাইরে একটি বিশাল এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস, মন থেকে মায়ের কাছে যদি কিছু চাওয়া হয় তাহলে মা কাউকে ফেরান না। সে থেকেই উঠে এসেছে ধর্ম হোক যার যার, বড় মার সবার এই কথাটি। মায়ের অলৌকিক ক্ষমতার কাহিনী ভাসে নৈহাটির বাতাসে। শুধু নৈহাটি কেন, বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে বড় মায়ের ভক্তরা। প্রত্যেকেই অপেক্ষায় থাকেন এই দিনের। এবার জেনে নেব মায়ের পুজোর নির্ঘণ্ট। পুজো কবে এবং কখন? চলতি বছর অমাবস্যা 2 দিন, 31শে অক্টোবর মায়ের আরাধনা, বড় মার পুজো সেই দিন। জানা গিয়েছে রাত প্রায় 11টার সময় বড় মায়ের পুজো শুরু হবে, অঞ্জলি রাত 1টা থেকে 1.5টার মধ্যে। মায়ের পুজো শুরু হওয়ার পরই নৈহাটি অন্য জায়গায় পুজো হয়। দীর্ঘদিন ধরে চলে আসছে এই রীতি। এবার বলি ভক্তরা কবে থেকে পুজো দিতে পারবেন। প্রায় লক্ষাধিক ভক্ত পুজো দেন, তাই ভিড় এড়াতে আগে থেকেই পুজো দেওয়া যাবে। এবার 24 তারিখ থেকে 30শে অক্টোবর পর্যন্ত মানতের পুজো নেওয়া হবে। 30 তারিখ এবং 31 তারিখ নেওয়া হবে ফলপ্রসাদ এবং সন্দেশের পুজো। যারা অনলাইনে পুজো দেবেন ভাবছেন, তাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দিয়ে রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে দীপাবলির শুভেচ্ছা এবং বড় মাকে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি ব্লগটি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। নমস্কার।